এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। এর পাশাপাশি এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে শুধু রাজীব বন্দ্যোপাধ্যায় নন, তার পাশাপাশি বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল এবং রথীন বাবু তিনিও আজকে দিল্লি যেতে পারেন এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, কি খবর রয়েছে, এই চারজনই আজ দিল্লি যাচ্ছেন অমিত শাহ এবং জেপি নড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে? একদমই তাই, রাজীব বন্দ্যোপাধ্যায় শুধু নন, রথীন চক্রবর্তী প্রাক্তন মেয়র, বৈশালী ডালমিয়া বিধায়ক যাকে বিজেপি এই তৃণমূল যাকে বহিষ্কার করেছে এবং প্রবীর ঘোষাল, এই চারজনই আজকে দিল্লি যাচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে যে চারটের সময়, বিকেল চারটের সময় বিশেষ চার্টার বিমানে করে তারা দিল্লি যাচ্ছেন এবং আজকেই তারা দিল্লিতেই যোগ দেবেন। এটাও সবচেয়ে বড় ডেভেলপমেন্ট হচ্ছে সকালে, যে এই যোগদান মেলা যেটা হবে কালকে ডুমুরজলা স্টেডিয়ামে, অনুষ্ঠান অপরিবর্তিত রাখা হলো বা পরিবর্তন না করা হলো, যেখানে যেহেতু অমিত শাহ আসছেন না দিল্লির বিস্ফোরণের জন্য, সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব আসছেন, সেখানে তো তারা থাকবেনই, কিন্তু অমিত শাহ এবং জেপি নাড্ডার উপস্থিতিতেই তারা মানে যোগদান পর্ব সারবেন এমনটাই শেষমেশ একটা ফর্মুলা তৈরি হয়েছে। যেহেতু রাজীব বন্দ্যোপাধ্যায়, রথীন চক্রবর্তী, প্রবীর ঘোষাল এবং বৈশালী ডালমিয়া চারজনকে হাওড়ার একসঙ্গে বিজেপিতে যোগদান পর্ব করতে চেয়েছিল বিজেপি এবং সেখানে অমিত শাহর উপস্থিতিতে গোটা বিষয়টা সম্পন্ন করতে একটা চমক দিতে চেয়েছিল বিজেপির তরফ থেকে, যেহেতু দিল্লির বিস্ফোরণের জন্য সেটা হয়নি, তাই সরাসরি উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে চারজনকে এমনটাই সত্য মারফত জানা যাচ্ছে। আজকে সকালেই জানানো হয় শুধু রাজীব বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী এবং প্রবীর ঘোষাল, তাদের চারজনকেই দিল্লিতে আসতে বলা হয়েছে। বিশেষ চার্টার বিমান করে তারা দিল্লি যাচ্ছেন এবং দিল্লিতে গিয়ে পৃথক পৃথক সময় পাবে, কারণ দিল্লিতে ব্যস্ত রয়েছেন অমিত শাহ এবং পৃথক পৃথক সময় তারা মিট করবেন তাদের সঙ্গে এবং চারজনের সঙ্গে সাক্ষাৎ পর্ব সেরে দিল্লিতেই আজকে আনুষ্ঠানিক যোগদান পর্ব সেরে নিতে চায় বিজেপি। তারপর আবার তারা কলকাতায় ফিরে এসে আগামীকাল ডুমুরজলা স্টেডিয়ামে যে নির্ধারিত কর্মসূচি রয়েছে বিজেপির তরফ থেকে, যেখানে রাজনাথ সিংহ এবং স্মৃতি ইরানি আসার কথা চলছে, সেই জায়গায় তারা অনুষ্ঠানে থাকতে পারেন এমনটাই আপাতত একটা ফর্মুলা তৈরি করা হয়েছে। কারণ বিজেপির তরফ থেকে এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হাওড়ার যেহেতু চারজন হাওড়া বা হুগলির বিধায়ক, মানে হাওড়া কেন্দ্রীয় জায়গার যে চারজন একসঙ্গে যেহেতু জয়েন করছেন, এটাকে একটা বড় সড়ো চেহারা রূপ দিতে চেয়েছিল বিজেপি এবং স্বয়ং অমিত শাহ তিনি আসতে চেয়েছিলেন এবং সেখানে তার উপস্থিতি এটা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দিল্লির বিস্ফোরণ গোটা পটভূমিটাকেই বদলে ফেলেছে, সুতরাং আজকেই একটা তড়িঘড়ি করে সিদ্ধান্ত বদল করা হয়েছে। যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে রাজীব বন্দ্যোপাধ্যায়, রথীন চক্রবর্তী, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া তাদের দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে অমিত শাহ এবং জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে তারা আনুষ্ঠানিকভাবে করবেন, বৈঠক করবেন, বৈঠক করার পর যোগদান করবেন, তারপর আবার কলকাতায় ফিরে এসে কালকে যোগদান মেলায় তারা অংশগ্রহণ করবেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু।